নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু, আমরা এখানে একটা প্র্যাকটিস শিট নিয়ে আলোচনা করব। আপনারা চাইলে এটা প্র্যাকটিস করতে পারেন এবং বাড়িতে বসে একটা মক টেস্টের মতো দিয়ে নিতে পারেন। আমরা এই প্রশ্নগুলো বেশিরভাগই কালেক্ট করেছি পেশাব প্রবেশ থেকে। আপনারা যারা পেশাব প্রবেশ ফলো করেন তারা এটার সাথে লিঙ্ক অবশ্যই খুঁজে পাবেন, এবং আমরা এই প্রশ্নের শেষে আপনাদের উত্তরগুলো প্রোভাইড করবো এবং যতটা সম্ভব সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথম যে 10টা প্রশ্ন রাখা হয়েছে সেটা অঙ্কের উপর। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি 2 হয় তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত হবে? এটাতে উত্তর ভুল ছিল 3, 2, 1, 0। এই 4টে অ্যান্সারের মধ্যে যে কোনো একটা হবে। 2টি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 9:5 হলে সংখ্যা দুটির অনুপাত কত? 2টি ক্রমিক কমিশন 10% এবং 5%-এর তুল্য কমিশন কত হবে? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত ক্ষতি হবে? 8% সরল সুদে 5 বছরে কত টাকায় সুদ আসল 840 টাকা হবে? 2টি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত যদি 9:25 হয় তাহলে পরিধির অনুপাত কত হবে? ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন, বহুভুজের অন্তঃকোণের সমষ্টি যদি 1620 ডিগ্রি হয় তাহলে বাহুর সংখ্যা কত হবে? পরপর তিনটি সংখ্যার গুণফল, এখানে পরপর তিনটি সংখ্যার গুণফল যদি, অর্থাৎ সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? এখানে 5, 6, 9, 11 এই 4টে অপশান আছে, অন্যান্য ক্ষেত্রে অন্যান্য অপশানও থাকতে পারে। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 89 দ্বারা বিভাজ্য? এখানে অপশান আছে 5টি পরপর অযুগ্ম সংখ্যার গড় যদি 15 হয় তাহলে বৃহত্তম সংখ্যা কত? আমরা ম্যাথগুলো আগে এখানে সলভ করে নিচ্ছি, তারপর আমরা পরবর্তী প্রশ্নে যাব। এখানে দেখুন, খুব সহজ ভাষায় এটা করতে পারবেন আপনারা। এটার মান আপনাকে চেয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের যদি হোল স্কোয়ার করেন তাহলে কি হবে? এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস 4 × x × 1/x, তাহলে এটার মান 2 আছে, মানে 2 × 2 = 4 - 4 সমান এই 0টা উত্তর হবে। 2টি সংখ্যার যোগফল বিয়োগফল যদি এই ধরনের প্রশ্ন থাকে, এখানে 9:5 আছে, তাহলে একবার আপনি 9 আর 5-এর যোগ করুন 14 হয়, আরবার বিয়োগ করুন 4 হয়, তার মানে 14/4 মানে 7:2, এটা হবে অ্যান্সার। 2টি ক্রমিক কমিশন 10% 5%-এর তুল্য ছাড়া এখানে দেখতেই পাচ্ছেন 14.5%, বিভিন্নভাবে করতে পারেন, 100 ধরে করতে পারেন, এভাবেও হতে পারে। 100 × এটা 10% ছাড় মানে 90 দাম দিতে হচ্ছে, আর এটা 5% ছাড় মানে 95, যেটা আসবে সেটা থেকে 100 থেকে সেটা বিয়োগ করুন। অথবা আপনি যেটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের সূত্রটাও নির্ণয় করতে পারেন, -10 - 5 - -10 = +10 × 5/100, অর্থাৎ এখানে -15 আর এটা হচ্ছে 0.5 মানে -14.5, এখানে মাইনাস কি ইন্ডিকেট করছে? ক্ষতি হচ্ছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে দেখুন, বিক্রয় মূল্যের উপর যদি 20% ক্ষতি হয়, এই অঙ্কটা কিন্তু অনেকেই ভুল করেন, খুব সহজ অঙ্ক, আপনাকে কিন্তু স্পেসিফাই করা আছে বিক্রয় মূল্য, তার মানে আপনি বিক্রয় মূল্যটা 100 ধরুন, তাহলে ক্রয় মূল্য যেহেতু ক্ষতি বলা আছে 120 হবে, তার মানে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত হবে? 20/120 × 100, অর্থাৎ 50/3। 8% সরল সুদে এটা কত হবে? 8% সরল সুদে দেখে রাখুন, 8% সরল সুদে 5 বছরে কত টাকা সুদ আসল 840 টাকা হবে, এখানে এক্স ধরে করুন, তাহলে দেখবেন উত্তর আসছে কত? 600 টাকা। 2টি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 9:25 হলে পরিধির অনুপাত, ক্ষেত্রফল মানে পাই আর ওয়ান স্কোয়ার বাই পাই আর টু স্কোয়ার সমান 9:5, মানে যখন পরিধি করবেন 2π r1/2π r2, 2π2π কেটে যায়, r1/r2 মান, মানে এটা রুট করুন, এটা রুট মানে 3:5 হবে। এই 3:5 কোথায় আছে? এখানে, তাহলে এটা উত্তর কত হবে? 3:5। বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 1620, বাহুর সংখ্যা কত? 2 × n - 2 সমকোণ সমান 1620, এটা বাহুর সংখ্যা 11 হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু করে নেবেন, 2 × n - 2 সমকোণ সমান এটা, তার মানে 0 0 কাটবে, 9 × 1 = 9, 9 × 8 = 18, 2 × 9, হ্যাঁ এটা 9 × 2 = 11ই হবে। পরপর তিনটি সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য, এটা আপনি করেও দেখতে পারেন অথবা বিভিন্ন সংখ্যা ধরেও করতে পারেন। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 89 দ্বারা বিভাজ্য, এটা একদমই সহজ, এটা কত হবে? এটা 1057 হবে মেবি, এটা একটু দেখে নেবেন, 1 এর গায়ে 4টা 0 দিয়ে 89 দিয়ে ভাগ করবেন, তারপর এটা এখানে নির্ণয় করা যায় কত দিয়ে বিভাজ্য বলা হয়েছে, 5 অঙ্কে 89 দ্বারা বিভাজ্য, তার মানে 89 1 এর গায়ে 1, 2, 3, 4 এটা দিয়ে ভাগ করুন, 89 1 কে 89, 9 আছে 10 1 দিতে 110, 89 1 কে 89, 9 আছে 10 1, 8 8 একে 9, এটা 3 খাওয়াই, 3 × 9 = 27, 7 হাতে থাকে 2, 3 = 24, 25, 26, বেশি খাইছি, উপর দিক থেকে বিয়োগ করুন 7, এটা হচ্ছে 57, তাহলে
1000-এর সাথে 57 যোগ করুন, 1057 হবে অ্যান্সার এটা। অথবা অন্যভাবেও করতে পারেন, যেটা আপনার বাকি পড়ে থাকবে সেটা থেকে এই 89 থেকে সেটা বিয়োগ করলে দেখবেন 57 আসছে, সেটা যোগ করবেন। 5টি পরপর অযুগ্ম সংখ্যার গড় যদি 15 হয়, আমরা আগেও এই ধরনের অঙ্ক দেখেছিলাম, মানে মিডিলটা একদমই 15, তার মানে পরেরটা 17 হবে, তারপরেরটা 19 হবে। বৃহত্তম সংখ্যা বলেছি তার মানে 19, আমি আর ক্ষুদ্রতম দিকটা লিখলাম না। এটা সাথে সাথেই উত্তর বলছি না, সাথে সাথেই উত্তরগুলো বলে নিচ্ছি, আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন। এটা পজ করে একবার দেখে নিতে পারেন, আমি আর সংখ্যাটা পড়ছি না, আমি শুধুমাত্র এখানে প্রশ্নগুলো আপনাদের সামনে একসাথে তুলে ধরছি, তারপর আমি কিন্তু একবারেই এগুলো বলছি, তাহলে টাইমটাও কিন্তু অনেকটা কম লাগবে। আশা করি প্রশ্নগুলো আপনাদের সামনে সব উপস্থাপন হয়েছে। এখানে শেষে দুটো অঙ্ক প্রশ্ন আছে আরও, এরপর আমরা এখানে উত্তরগুলো সব বলার চেষ্টা করছি। দেশের প্রথম প্যারা অ্যাথলিট হিসাবে কে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেল? এটা হবে দেবেন্দ্র ঝাঝারিয়া, ঠিক আছে, এটা হবে দেবেন্দ্র ঝাঝারিয়া। ভারতবর্ষ ছাড়া কোন দেশে স্বাধীনতা দিবস 15 আগস্ট? ভারতের তো আমরা জানি 15ই আগস্ট। এছাড়াও আছে একটা দেশ যেটার নাম হচ্ছে দক্ষিণ কোরিয়া, ঠিক আছে, ভারত এবং দক্ষিণ কোরিয়া। ব্লু ভিট্রিয়ল কোনটি? ব্লু ভিট্রিয়ল হচ্ছে কোপার সালফেট, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন কোপার সালফেট। আর এফিএসওপোরটা কী হবে? এফিএসওপোরটা হচ্ছে গ্রিন ভিট্রিয়ল, আর হোয়াইট ভিট্রিয়ল হবে জেডেন এসোপোর, এই তিনটেই লিখে রাখুন। সিইউএসওপোর, এফিএসওপোর, জেডেন এসোপোর, তিনটেই কিন্তু খুব ইম্পর্টেন্ট। সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় কোন আলোয়? কম সালোক সংশ্লেষ হয় সবুজ আলোয়, তার কারণ পাতাটা সবুজ হয়, সেটা সম্পূর্ণ আলোটা সে রিফ্লেক্ট করতে পারে, তাই সবুজ আলোর কিন্তু একবারই প্রায় হয় না বললে চলে। আগা খান কাপ কোন খেলায় যুক্ত? এটা হকির সাথে যুক্ত হবে। প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ, এর সাথে সাথেই কমেন্ট সেকশনে জানান আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন এবং ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন। নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত? আমরা সকলে জানি নাসিক বিখ্যাত শহর একটা, গোদাবরী নদীর তীরে অবস্থিত। আপনারা নিচে কমেন্ট সেকশনে জানান নাসিক সব থেকে বেশি কিসের জন্য বিখ্যাত, যেটা প্রায় সমস্ত জায়গাতেই সেই জিনিসটা কিন্তু রপ্তানি করে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, অজানা কোনো কিছু ভয়কে কি বলে? কি জনিত ফোবিয়া ওটাকে? জেনোফোবিয়া, ঠিক আছে। তবু আমরা অপশনে আপনাদের দেখিয়ে দেবো উত্তরগুলো এক জায়গায়। আত্মঘাতী থলি কোন কোষ সংজ্ঞাণু? আত্মঘাতী থলি হচ্ছে লাইসোজোম, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, লাইসোজোম, নিজেই নিজেকে ধ্বংস করে, তাই একে অপর নাম সুইসাইডাল ব্যাগও বলা হয়। ভারতে 10 টাকার নোটে কে সই করেন? ভারতে 10 টাকার নোটে সই করেন আরবিআইয়ের গভর্নর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর। আন্তর্জাতিক তারিখ রেখার মান হচ্ছে 180 ডিগ্রি। ডিনামাইট আবিষ্কার করেছিলেন আলফ্রেড নোবেল এবং তার নাম অনুসারেই নোবেল প্রাইজটা কিন্তু দেওয়া হয়। রেসারপিন কিসে ব্যবহার করা হয়? উচ্চ রক্তচাপে রেসারপিন ব্যবহার করা হয়। রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম? রেটিনল হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভরের নিত্যতা সূত্র আবিষ্কার করেছিলেন ল্যাভোইসিয়ে। হিমমিশ্রণ, যেটা কোনো কিছুকে কোনো কিছুকে, যেমন মাছ মাংস এই জাতীয় জিনিসগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যবহার করা হয়, অনেকক্ষণ বরফটা থাকে, সহজে গলে যায় না। হিমমিশ্রণে বরফ ও লবণের অনুপাত হচ্ছে 3:1। জীব বৈচিত্র্যের আন্তর্জাতিক বর্ষ কোনটি? জীব বৈচিত্র্যের আন্তর্জাতিক বর্ষ হচ্ছে 2010। আমার আর একটা সাল নিয়ে কনফিউশন আছে, 1997। আপনারা অপশান কোনটা কারেক্ট হতে পারে জানাবেন। এখানে অপশানে 2010ই দেখাচ্ছে। লুডো খেলায় 5 পড়লে নিচে কত থাকে? লুডো খেলায় মনে রাখবেন সবসময় যেটা পড়বে তার অপোজিটে যদি আপনার কাছে জানতে চাওয়া হয়, দুটোর যোগফল সবসময় 7 হবে। 5 আর 2 = 7, মানে অপোজিটে থাকবে 2। 0, 3, 8, এটা সবসময় দেখুন একটা অযুগ্ম সংখ্যার মতো আসবে, তাহলে এখানে গ্যাপ 3, তারপরে গ্যাপ 5, 5-এর পরে যদি 7 করে এখানে 15 করি, 15, তারপরে এটা 9, তারপরে এটা হচ্ছে 11, তাহলে এটা সঠিক উত্তর হবে 15। MKQO, এটা যেমন ধরুন JKLM, এটা দেখুন এক ঘর এদিকে আসছে, তার মানে এটা XY, তাহলে এখানে Y হবে। এরপর এরকমভাবে আপনারা রিলেশন খোঁজার চেষ্টা করুন, সম্ভবত YUSW হবে উত্তরটা। আমি তবু আপনাদের আরেকবার কারেক্ট উত্তরটা দেখাবো, সম্ভবত এটাই হবে। এরপর এটা ওই রকমভাবে মিল খোঁজার চেষ্টা করুন, বি থেকে ইয়ের ডিস্টেন্স, এই ডিস্টেন্সগুলো খুঁজুন, একটার পর আর একটা ডিস্টেন্স খুঁজে যান, তারপর এখানে বসান। 20:11 যদি হয় তাহলে 102:1 কত হবে? এখানে এক্স ধরে, সিম্পলি এক্স ধরে করুন, 20/11 সমানুপাত, সমানুপাতের অঙ্ক এটা, কিন্তু এটা দেওয়া হয়েছে জিআই হিসাবে, কিন্তু এটা সমানুপাত হিসাবে করুন, তাহলে উত্তর চলে আসবে। অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু খুব বেশি বড় আগুন হলে তখন কিন্তু এই গ্যাসটা ব্যবহার করা হয় না। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড,
একটি প্রসম অক্সাইড কার্বন মনোক্সাইডও বলতে পারেন, অথবা সব থেকে ভালো উদাহরণ জল। হি টার্ন, এখানে গোটা কথা ইংরেজি আছে, দেখে নিন, হি টার্ন ড্যাশ মাই রিকোয়েস্ট, হি টার্ন ডাউন, ঠিক আছে, এখানে ডাউন উত্তর হবে, হি টার্ন ডাউন মাই রিকোয়েস্ট। পুট, কোনো কিছু নেভানোর ক্ষেত্রে পুট আউট কথাটা ইউজ হয়, পুট আউট, ঠিক আছে, পুট আপ উইথ হচ্ছে টলারেট, তাহলে এখানে হবে না, পুট অফও হবে না, পুট আপ অন্য ক্ষেত্রে ইউজ করা হয়, তাহলে পুট আউট। সিনোনিম, স্কিন, কিনের সিনোনিম হবে সার্প, কিন মানে হচ্ছে সার্প, কিনের সাথে রিলেটেড, এখানে সমার্থক শব্দ বলা হয়েছে, কিন হচ্ছে সার্প। কনকার, কনকার হচ্ছে এখানে ডিফার, ঠিক আছে, কনকার হচ্ছে ডিফার, এখানে বিপরীতার্থক শব্দ, অ্যান্টোনিমস বলা হয়েছে, এটাকে বলা হয়েছে, দেখুন, করণীয় নিরসন, উপর নিচে, যেহেতু এখানে √5 + √3 আছে, এখানে √5 - √3 দিয়ে উভয় পক্ষকে গুণ করুন, ঠিক আছে, তাহলে উপরটাতে কথা হচ্ছে 5 আর 3 = 8 - √15, নিচটাতে হচ্ছে 5 - 3 = 2, কেটে দিন, √4 - √15, এটাও একই রকমভাবে √2 - √4 সূত্র, তাহলে এ মাইনাস বি যখন করবেন 1 হচ্ছে, তাহলে এ প্লাস বি যখন করবেন এ দুটো যোগ হবে, 9 8 = 17, 7 হাতে থাকে 1, 9 কে 10, 9 19 এর 9, হাতে থাকে 1, 9 9 18 কে 19, 1997 হবে সম্ভবত, 2 9 18 = 8, 2 9 18 = 2, হ্যাঁ 1997 ইজ দ্য রাইট অ্যান্সার। তবু আমি এখানে আরেকবার যতগুলো আমি এখানে লিখেছি অপশানগুলো আপনাদের সামনে তুলে ধরছি, দেবেন্দ্র ঝাঝারিয়া দক্ষিণ কোরিয়া, কোপার সালফেট সবুজ হকি, আত্মারাম পাণ্ডুরঙ্গ গোদাবরী, এখানে স্পেলিংটা ঠিক আছে, গোদাবরী, জেনোফোবিয়া, এটা এটা জেনোফোবিয়া, লাইসোজোম, রিজার্ভ ব্যাংকের গভর্নর, 180 ডিগ্রি নোবেল, উচ্চ রক্তচাপ, ভিটামিন এ, লাভৈশিয়ে, 3:1, 2010, 2YSUW, NHR, ওটা NHR হবে, এটা 56.1 আসবে, কার্বন ডাইঅক্সাইড, অ্যাসকর্বিক অ্যাসিড, আর হচ্ছে জল, H2O, একটা প্রসম অক্সাইডের উদাহরণ আমরা বলেছিলাম। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সেখানে বেল আইকন প্রেস করে নেবেন নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ।